বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাটের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের নামে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তারুণ্যের বাংলাদেশ সংগঠন। গত শনিবার বঙ্গবন্ধুর দৌহিত্র সংসদ সদস্য শেখ তন্ময়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব নামের এক ব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে বিক্ষোভ সমাবেশ আপনারা দেখছেন, এই বিক্ষোভটা কিসের জানেন? এটা আওয়ামী লীগের একটা পক্ষের বিক্ষোভ অন্য আরেকটা আওয়ামী লীগের পক্ষের বিরুদ্ধে, যার বিরুদ্ধে মিছিল করা হচ্ছে, বিক্ষোভ করা হচ্ছে, সে কে জানেন? সে হচ্ছে তোফায়েল আহমেদের পুত্র বিপ্লব। বিপ্লব মূলত তোফায়েল আহমেদের পুত্র না, কিন্তু সবাই পুত্র হিসেবে জানেন, কিন্তু তোফায়েল আহমেদের যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, যে কারণে সে তার ভাতিজাকে ছোটোবেলা থেকেই নিজের সন্তানের মতো বড় করেছেন এবং বিপ্লব যতদূর জানি যে তোফায়েল আহমেদকে বাবা বলেই ডাকেন। তো এই বিপ্লব তোফায়েল আহমেদের সন্তানের মতোই। আজকে যারা বিক্ষোভ করছে তারা সেই বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, যে বিপ্লব কিনা গত প্রায় দেড় যুগ ধরে এই ভোলাতে আওয়ামী লীগকে আগলে রেখেছেন, আইনিভাবে হোক বেআইনিভাবে হোক। বিএনপি জামায়াত ওই এলাকাতে কথাও বলতে পারে না, শুধুমাত্র এই তোফায়েল পরিবারের কারণে। তোফায়েল আহমেদের চাইতে বড় আওয়ামী লীগের বাংলাদেশে আর একজনও নাই, কারণ তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে যারা শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ছিল তারা কিন্তু এখন কেউ জীবিত নাই, একমাত্র এই তোফায়েলই আছে। এবং তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানের এত একনিষ্ঠ কর্মী ছিলেন, ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক তোফায়েল সবার আগে ছিল। 1973 সালে নির্বাচনে ভোলাতে শেখ মুজিবুর রহমান একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই আসনের একজন প্রার্থী ছিলেন ডাক্তার আজহারউদ্দিন। সেই ডাক্তার আজহারকে এই তোফায়েল আহমেদ নমিনেশন পেপার যেদিন জমা দিতে যাবে সেদিন তুলে নিয়ে যায় এবং তাকে গুম করে রাখে। নির্বাচনের এক দুই দিন পরে সে আজহারকে তোফায়েল মুক্তি দেয়। কত একনিষ্ঠ কর্মী, চিন্তা করুন। ফেনী থেকে হেলিকপ্টারে করে তারপরে ব্যালট বাক্স 73-এ ছিনতাই করে এনেছে এই তোফায়েল। অতএব আজকের তোফায়েলকে আওয়ামী লীগ শিখানোর কিছু নাই। শেখ মুজিবুর রহমানের ভক্ত তোফায়েল আহমেদের চাইতে বড় কেউ নাই, কিন্তু সেই পরিবারের বিরুদ্ধে, সেই তোফায়েল আহমেদের পুত্রের বিরুদ্ধে আজকে মার মার কাট কাট স্লোগান দেয়া হচ্ছে। কেন দেয়া হচ্ছে সেটা জানেন? কারণ হচ্ছে তোফায়েল আহমেদের এই কথিত পুত্র মাত্র 3-4 দিন আগে একটা বক্তব্য দিয়েছে তার এলাকাতে। সেই বক্তব্যের মধ্যে সে কি বলেছে সেটা আমরা একটু শুনে আসি আগে, তারপরে আলোচনায় যাই। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই বক্তব্য, যেই বক্তব্যকে কেন্দ্র করে আজকে সারা দেশে বিপ্লবের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছে। বক্তব্যের মধ্যে তিনি দুজনের নাম বলেছেন, একজন হচ্ছে আব্দুর রাজ্জাকের পুত্র, আরেকজন হচ্ছে শেখ হেলালের পুত্র শেখ তন্ময়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে একজন সুদর্শন আগন্তুক এক যুবক রাজনীতিতে পা ফেলেন এবং তিনি এসেই তারপরে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় এক জাদুর কাঠি, নৌকার যে প্রতীক, যে প্রতীক পেলে আপনার ইউপি নির্বাচন, পৌরসভা, উপজেলা থেকে সংসদ নির্বাচন সবখানে জয়ী হওয়া যায়। আপনি যেদিন প্রতীক বরাদ্দ পাবেন ওই দিন আপনি জেনে বুঝে যাবেন যে আপনি এই নির্বাচনে জিতে গেলেন, শুধু নৌকা থাকলেই চলবে। সে একই ধারাবাহিকতায় তন্ময় 2018 সালে নির্বাচনে জয়ী হয়েছেন এবং এমপি হয়েছেন। এমপি হবার পর তিনি এলাকায় কি করেছেন কি করছেন সেটা নিয়ে এলাকার মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারবেন, আপনারা বোধহয় নির্বাচনের পরে তার চেহারাও দেখেন নাই, না দেখার পেছনে কারণ আছে। আজকে যে বিপ্লব যে বিষয়গুলো ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন সেটার একেবারে এভিডেন্স, তথ্য আমার কাছে আছে, যেগুলো কিনা আজ থেকে প্রায় 2 মাস আগে আমাকে পাঠিয়েছিল একজন। তো একেবারেই যেহেতু ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কথা বলতে চাইনি, তো এটা এখন যেহেতু একেবারে জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে আমার মনে হয় আপনাদের জানা উচিত, কারণ আপনি একজন মানুষের পক্ষে কথা বলবেন
সেটা জেনে কথা বলা উচিত। একজন মানুষকে আপনি মারবেন, জানা উচিত কেন মারছেন, সম্মান করবেন একজনকে সেটাও জানা উচিত, আসলে তাকে সম্মান করা উচিত, সেটা জেনে তারপর তাকে মারুন কিংবা সম্মান করুন। তো শেখ তন্ময় আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচনের মাঠে তার স্ত্রীকেও আপনারা দেখেছেন, তিনি বিবাহিত। বিবাহিত থাকার পর তিনি যে কোনোভাবে, ভারতীয় এক নারী, সেই নারীর সাথে তার সম্পর্ক হয়, পরিচয় হয়। এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখছেন, সেই ছবিটি হচ্ছে তার যে কথিত গার্লফ্রেন্ড বা স্ত্রী বা প্রেমিকা যাই বলেন তার ছবি। তার সাথে তার এই সম্পর্ককে ছিন্ন করবার জন্য তার পরিবার হেন কোনো চেষ্টা নাই, যেটা করে নাই, সবশেষ যেটা করেছে সেটা আরও বেশি ভয়ানক। একজন মানুষকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে ব্যবহার করা, এটা শুধুমাত্র শেখ পরিবারের সদস্য বলেই সম্ভব হয়েছে। আপনারা এই মুহূর্তে যে নথিটি দেখছেন, এটা অত্যন্ত গোপনীয় একটি নথি। চিঠিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন 2 শাখা থেকে প্রেরণ করা হয়েছে। চিঠির বিষয়ে বলা হয়েছে, ইন্ডিয়ান নাগরিক মেহুল সেবা, আমি যদি নামটা উচ্চারণে ভুল না করে থাকি, পাসপোর্ট নাম্বার T9267356কে তালিকাভুক্ত করত বাংলাদেশ থেকে অবিলম্বে বহিষ্কার করে প্রবেশ নিষিদ্ধকরণ প্রসঙ্গে। অর্থাৎ শেখ তন্ময়ের যে প্রেমিকা, তাকে বাংলাদেশ থেকে বের করে সে যাতে আর বাংলাদেশে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র স্পেশাল ব্রাঞ্চ SB-র স্মারক নম্বর 44-01-00000-088-43196-20-1521, তারিখ 9-9-2020, অর্থাৎ সেপ্টেম্বর 2020 সালের 9 তারিখ। উপযুক্ত বিষয়ে সুব্রস্ত স্মারকের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান নাগরিক মেয়ুষ সাবা পাসপোর্ট নাম্বার T9267356কে ফরেনার্স অর্ডার 1951 সালের 3-4 ধারা মোতাবেক তালিকাভুক্ত করে বাংলাদেশ থেকে অবিলম্বে বহিষ্কার পূর্বক পুনরায় বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধকরণ নিশ্চিত করে এ বিভাগকে অবৈধকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, একজন মানুষকে তার প্রেমিকার হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের বর্ডার সিলগালা করা হয়েছে। যদি তাই হয়, তাহলে একটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য কেন নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় না? শুধুমাত্র একটা পরিবারের জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? হয়তো তাই হয়েছিল, কারণ আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমার কথা অনেক আওয়ামী লীগের মানুষের খারাপ লাগতে পারে, হ্যাঁ আমি নিজেও অনেক সময় অনেক উগ্র কথা বলি, এর কারণ কি? কারণ আপনারা যখন আমাকে উগ্র জবাব দিবেন, আমার ভালো কথা শুনতে যখন আপনার ভালো লাগবে না, তখন আমিও উগ্র জবাব দিব। আপনাদের সাথে ভালোভাবে কথা বলার কোনো সুযোগ নাই। আপনি যিনি আজকে শেখ তন্ময়ের পক্ষ হয়ে তারপর ঢাকার রাজপথ কাঁপাচ্ছেন, আপনি আপনার এলাকাতে যদি নাকি শেখ পরিবারের কেউ MP হয়ে থাকে, ধরুন শেখ তন্ময়ের এলাকাতে, শেখ তন্ময় কি রাজনীতি পারে? তার এলাকাতে মুক্তিযোদ্ধা নাই, তার এলাকাতে ডেডিকেটেড কোনো আওয়ামী লীগের কর্মী নাই, তাকে কেন নমিনেশন দেওয়া হয় নাই? এর কারণ হচ্ছে, শেখ পরিবারের কেউ যদি থাকে তাহলে অন্য কারোর আর সেখানে খাওয়া নেই। শুনবেন শেখ পরিবারের ছোট্ট একটা নথি, দেখবেন একটু, দেখি চলুন না। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের কথিত প্রধানমন্ত্রীও তিনি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার তথ্য বিষয়ক উপদেষ্টা, প্রতি মাসে যার বেতন 60,85,000 টাকা। শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কোনো পদে না থাকলেও নিকট ভবিষ্যতে তার রাজনীতিতে আসবার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির 2 ছেলের একজন শেখ ফজলে নূর তাপস, যিনি ঢাকা 12 আসনের MP পদ ছেড়ে হয়েছেন ঢাকা দক্ষিণের সিটি মেয়র। শেখ মনির আরেক ছেলে ফজলে শামস পরশ যুবলীগের সভাপতির পদে আছেন। শেখ হাসিনার ফুফাতো ভাই ও 15 আগস্টে সেনা বিদ্রোহী নিহত আব্দুর রব সেরনিয়াবাদের পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল 1 আসনের সাংসদ। তার পুত্র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র। শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই শেখ সেলিম গোপালগঞ্জ 2 আসনের সাংসদ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। শেখ সেলিমের পুত্র শেখ নাইম ও শেখ ফাহিম দুজনেই এবার পদ পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে।
শেখ সেলিমের বোন জামাই সাবেক যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বাংলাদেশের রহস্যময় শীর্ষধনী মুসা বিন শমসেরও সম্পর্কে শেখ সেলিমের ভাইরা ভাই। তার আরেক ভাইরা ভাই আবুল কালাম আজাদ, যিনি জামালপুরের সাংসদ এবং সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। শেখ হেলাল উদ্দিন শেখ হাসিনার চাচাতো ভাই, সেই সূত্রে হয়েছেন বাগেরহাট এক আসনের এমপি। শেখ হেলালের সূত্র ধরে আবার তার পুত্র শেখ সারহান নাসের তন্ময় হয়েছেন বাগেরহাট দুই আসনের এমপি। 1987 সালে জন্মগ্রহণ করে মাত্র 31 বছর বয়সেই সংসদ সদস্য হয়েছেন 2018 সালের রাতের ভোটে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল দীর্ঘদিন ধরে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করছেন, সেই সাথে নতুন করে পদ পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। আরেক চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। চাচাতো ফুফাতো ভাইদের পাশাপাশি ভাগ্য বিধাতা মুখ খুলে তাকিয়েছেন ফুফাতো বোনদের দিকেও। ফুফাতো বোনের ছেলে নূরে আলম চৌধুরী লিটন মাদারীপুর এক আসনের সংসদ সদস্য। আরেক ফুফাতো বোনের ছেলে মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী বরিশাল চার আসনের এমপি, সেই সাথে পদে আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। রক্তের সম্পর্কের বাইরেও বৈবাহিকভাবে যারা শেখ পরিবারের সাথে যুক্ত হয়েছে কপাল খুলেছে তাদেরও। কুখ্যাত রাজাকারের পুত্র রাজাকার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শেখ হাসিনার মেয়ে পুতুলের শ্বশুর হবার সুবাদে হয়েছেন সংসদ সদস্য, সেই সাথে ছিলেন দুইবারের মন্ত্রীও। শুধু তাই নয়, শেখ হাসিনার মেয়ের শ্বশুরের মেয়ের শ্বশুর অর্থাৎ পুতুলের ননদের শ্বশুর ডাক্তার মিল্লাত সিরাজগঞ্জের সংসদ সদস্য হয়েছেন, সেই সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতির পদেও। এখানেই শেষ নয়, শেখ হাসিনার স্বামী জনাব ওয়াজেদ মিয়ার বাসার কাজের বুয়া মাহবুবারা বেগম গিনিও এখন গাইবান্ধা দুই আসনের সংসদ সদস্য। অন্যদিকে শেখ হাসিনার আরেক বোন শেখ রেহানা সরাসরি দলের কোনো পদে না থাকলেও মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে দলে তার রয়েছে অদৃশ্য শক্তিশালী নিয়ন্ত্রণ। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকী দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে হুইল চেয়ারে চলাফেরা করছেন, তবে পঙ্গু হলেও প্রধানমন্ত্রী অফিসের চুক্তিভিত্তিক একটি গুরুত্বপূর্ণ পদের জন্য মাসে প্রায় 5 লাখ টাকা বেতন পান তিনি। বিশেষ করে ক্যান্টনমেন্টে শেখ রেহানা রয়েছে বিশেষ নিয়ন্ত্রণ, কারণ শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, যারা আছে ক্যান্টনমেন্টে একক আধিপত্য। যদিও কিছুদিন আগে সেই নিয়ন্ত্রণ কিছুটা হারিয়েছেন তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিও ইদানিং রাজনীতিতে উকিঝুঁকি দিচ্ছেন। তবে তার দুই বোন আজমিনা সিদ্দিকী রূপন্তী ও টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক, বিয়ে করে সেখানেই সেটেলড। টিউলিপ সিদ্দিকী আবার ব্রিটিশ লেবার পার্টির এমপিও নির্বাচিত হয়েছেন। পুতুলের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের মতো শেখ রেহানার শ্বশুরবাড়ির লোকজনের সাথে যাদের আত্মীয়ের সম্পর্ক আছে তারাও উঠে এসেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। যেমন শেখ রেহানার স্বামীর শফিক সিদ্দিকীর খালা ছিলেন আইভি রহমান, তিনি ছিলেন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি, তার স্বামী জিল্লুর রহমান ছিলেন সাবেক প্রেসিডেন্ট। জিল্লুর আইভি দম্পতির পুত্র পাপন একাধারে সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বর্তমান প্রেসিডেন্টও জিল্লুর রহমানের আত্মীয়, সেই সূত্রে আব্দুল হামিদও পারিবারিক কোটায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট আব্দুল হামিদের হাত ধরে আবার তার পুত্র রেজওয়ান আহমেদ তৌফিকি হয়েছেন কিশোরগঞ্জ চার আসনের এমপি। এছাড়াও কাজী জাফরুল্লাহ, বাহাউদ্দিন নাসিম, আমির হোসেন আমুসহ সরকারি দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদগুলি এখন শেখ পরিবারের নিয়ন্ত্রণে। সব মিলিয়ে এ যেন এক পরিবারতন্ত্রের কবলে গোটা বাংলাদেশ। আপনি বুঝেন কোন দেশের মধ্যে আমরা আছি। অতএব এই পরিবারের সাথে থাকতে পারলে আপনার ভাগ্য খুলে যাবে, আর এই পরিবারের বাইরে যদি যান, আপনি যত বড় দেশপ্রেমিক হন, যত বড় মুক্তিযোদ্ধা হন, যত বড় আওয়ামী লীগার হন, আপনার কোনো খাওয়া নেই। এর জ্বলন্ত উদাহরণ দেখবেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ফরিদপুরের জেলা ছাত্রলীগের যে সভাপতি, তাকে 2,000 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এর কারণ কি জানেন? এতদিন আপনার কি মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো জেলা ছাত্রলীগের সভাপতি আছে যে কিনা 1,000 কোটি টাকার মালিক হয় নাই? ওই এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন, ধর্ষণ এমন কিছু আছে যে তারা করে না? সব করছে, তাদের বিচার হচ্ছে না। কিন্তু ফরিদপুরের ছাত্রলীগের সভাপতিকে কেন ধরা হলো? এর কারণ হচ্ছে শেখ হাসিনার মেয়ের সাথে খন্দকার যে ইঞ্জিনিয়ার
সেই ইঞ্জিনিয়ার মোশাররফের পুত্রের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো এটা অনেকে বলছে বিচ্ছেদ হয়েছে, অনেকে বলছে যে পারিবারিক একটা সমস্যা চলছে, যাই হোক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু সেই পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এই এক কারণে ফরিদপুরকে একেবারে ঢালাওভাবে একটা পরিচ্ছন্নতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে আওয়ামী লীগ। সেখানে অভিযান চলছে, একটা চিরুনি অভিযান, কেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান, শুধুমাত্র ফরিদপুরেই কেন চলছে, অন্য জেলাগুলোতে চলছে না কেন? আরেক জায়গায় শুরু হয়েছে, আরেক জায়গায় কোথায়, সিরাজগঞ্জে ডাক্তার মিল্লাতের এলাকাতে। ডাক্তার মিল্লাত জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরানো হলো? এতদিন তো মিল্লাত ভালো ছিল, এখন সরানো হয়েছে। কারণ হচ্ছে এই ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের মেয়ের বাবা হচ্ছে গিয়ে, মেয়ের শ্বশুর হচ্ছে গিয়ে এই ডাক্তার মিল্লাত। এবার চিন্তা করুন, শেখ হাসিনার মেয়ের শ্বশুর, সেই শ্বশুরের আবার শ্বশুর, মানে তাদের সাথে কোনোভাবে কানেকশনে যদি আপনি আসতে পারেন তাহলে এমপি হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, এই ছাড়া সম্ভব না। আর এই পরিবারের সাথে কানেকশন যদি আপনার ছুটে যায় তখন আপনার যোগ্যতাও শেষ হয়ে যাবে, আপনার দেশপ্রেমিকের যে একটা লেবাস ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। আপনি যে মুক্তিযোদ্ধা হন, আর আপনি দেশপ্রেমিক হন, আর আপনি যত চেতনাধারী হন, কোনো কিছু তখন আর কাজে আসবে না। অতএব এই পরিবারের সাথে সম্পর্ক রেখে আপনি যা চান তা করতে পারবেন, সম্পর্ক নেই সব শেষ। অতএব যেটা বলতে চাই, সচেতন হন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।